কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানত কর্ণজ্যময় পরিবেশ। কাজিরঙ্গা সন্দর্ভত লিখা পোস্টারের তলতে ফলকর তলতে দেখা গেল আবর্জনা। জি টুয়েন্টিক লৈ সজাই পড়াই তোলা হয়েছে কাজিরঙ্গা, ঠায়ে ঠায়ে লগা হয়েছে আই লাভ কাজিরঙ্গা পোস্টার আর আবর্জনার উপর আনি থাকা হয়েছে পোস্টার সমূহ। আবর্জনার ডোমক লৈ অঞ্চলবাসীর প্রতিক্রিয়া, আবর্জনা সন্দর্ভত পঞ্চায়েত সভাপতিরও স্পষ্টীকরণ। এয়া অবিবেচক কাণ্ড, জ্ঞানহীন লোকর কাণ্ড। ঘটনা পোহরলৈ অহার পিছতেই গাঁও পঞ্চায়েতের তৎপরতা, কাজিরঙ্গা গাঁও পঞ্চায়েতে পরিষ্কার করে যাবর। কাজিরঙ্গার উপর ভিত্তি করিয়ে ইয়াত বিজনেস চলে। ইয়াত ব্যবসায়ী সকলে বিভিন্ন কারণত ইয়ার জাবর জোথর আনি পেলায় এইখিনি মানে ইয়াতে দম করে, ইয়াতে পেলায়। ইয়াতে যখন দেশি বিদেশি পর্যটক আহে তেখেতসকলের এইটু ডিস্ট্রিক্টতো হয়েছে, মানে তেখেতসকলে দেখে যে কাজিরঙ্গাখন বিভিন্ন মানে কারণে সকলো ভালেই দেখে, তেখেতসকলে দেখে যে লেতেরা। এটা সেই হেতুকে যেহেতু অহা এক তারিখে জি টুয়েন্টি মিটিং আছে, জি টুয়েন্টি মিটিংর বিভিন্ন রাষ্ট্রপা প্রতিনিধিসকল আহিব ইয়ালো, তেখেতসকলে ইয়াত দেখি করে কি ভাবিব, সেই হেতুকে আমি আজি এই সাফাই অভিযানটা করেছো। আই লভ ইউ কাজিরঙ্গা ইয়াত লিখা আছে, কিন্তু এই আই লভ ইউ কাজিরঙ্গা লিখি থাকা ব্যানারখনের তলতে আজি লেতেরা। জাবর জোথর আনি ইয়াতে দম করে রাইজে মানে এই গুরুত্ব নিদে। ইয়াত যেহেতু এখন বজার কমিটি আছে, বজার কমিটিও গুরুত্ব নিদে। ইয়াত যেহেতু লেচি আছে, লেচি সকলেও সফা নকরে, খালি বজারের বস্তু বাহন জাবর জোথর খেয়ে আনি ইয়াত বিভিন্ন জায়গা নৈখন কিনারতে পেলাই দিয়ে। আর এই নৈখন যেহেতু এই পানিখিনির মানুষের জড়িত, কাপড় ধুয়ে খায় হেরি করে, ইয়াতে জাবর জোথরখিন পেলাই দিয়ে রাইজর পাছফাল রাইজর এই পানিখিন মানে প্রদূষিত পানিয়ে তখন ব্যবহার করে এই ব্যবসায়ী সকলে যেহেতু তখন।